হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম ব্যাক টু পিআরসি ফাউন্ডেশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবারও তোমাদের সামনে আরেকটি লেকচার নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকের লেকচারের বিষয়বস্তু হলো আমি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটা, ডিসকাস দ্য ড্রামাটিক টেকনিক্স অফ অ্যাথার মিলার অফ ডেট অফ সেলসম্যান, অর্থাৎ ডেট অফ সেলসম্যান এই নাটকটিতে অ্যাথার মিলার তিনি কি কি ড্রামাটিক টেকনিক্স ব্যবহার করেছেন সে সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমি তোমাদের বলতে চাই যে প্রশ্ন লেখার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা যদি ভালো হয় তাহলে অবশ্যই যে তোমার খাতা দেখবে সে অবশ্যই অনুপ্রাণিত হবে। আরেকটি বিষয় দিকে লক্ষ্য রাখা দরকার এবং খুব বিশেষভাবে, তা হলো ইন্ট্রোডাকশনের মধ্যে যদি অ্যাথর অথবা ড্রামার নামটা আসে তাহলে চেষ্টা করতে হবে লেখকের জায়গায় অর্থাৎ অ্যাথারের জায়গায় তার লাইভ ডিউরেশনটা তুলে দেওয়া, এবং যদি নাটকের নাম যদি তুলে ধরো তাহলে এবারে পাবলিশড ডেটটা তুলে ধরা, তাহলে তুমি আরেকটা এক্সট্রা নজর কেড়ে নেবে যে তোমার খাতাটা দেখবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা প্রশ্নটা নিয়ে আলোচনা শুরু করি। আমি যেভাবে তোমাদের আলোচনা করব তা হলো প্রথমে ইন্ট্রোডাকশন, তারপর প্রশ্নের পয়েন্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ কীভাবে প্রশ্নগুলোকে ডেভেলপমেন্ট করা যায়, এবং লাস্টে কনক্লুশন। তো প্রথমে ইন্ট্রোডাকশন। তো ডিসকাস দ্য ড্রামাটিক টেকনিক অফ অ্যাথার মিলার অফ দ্য ডেট অফ সেলসম্যান, এই নাটকের ইন্ট্রোডাকশনটা ঠিক আমি যেভাবে লিখেছি তা হলো অ্যাথার মিলার ওনার লাইফ ডেট হল 1915 to 1905, তিনি ডেট অফ সেলসম্যান এর পাবলিকেশন ডেট হলো 1949। অ্যাথার মিলার তার বিখ্যাত নাটক ডেট অফ সেলসম্যান এই নাটকটিতে বিভিন্ন ধরনের ড্রামাটিক টেকনিক ব্যবহার করেছেন, যেমন বাস্তববাদ, বিদ্রুপ, ব্যঙ্গাত্মকতা, প্রকৃতিবাদ, সিম্বল, আনরিয়েলিস্টিক সেটিং ইত্যাদি ড্রামাটিক টেকনিকগুলো তিনি তুলে ধরেছেন। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল প্রথম পয়েন্টটি হলো রিয়েলিজম। রিয়েলিজম শব্দের অর্থ হচ্ছে বাস্তবতা। এই নাটকের মধ্যে অ্যাথার মিলার খুব সুন্দরভাবে বাস্তবতার দিকটি তুলে ধরেছেন। তা হলো দ্য মেন ক্যারেক্টার অফ উইলিলোম্যান, তিনি একজন 63 বছর বয়সী বিক্রয় কর্মী। তিনি এই সময় তো কাজ চালিয়ে যাচ্ছেন তার সাংসারিক চাহিদা পূরণের জন্য, তিনি তার সন্তানদের সঠিকভাবে শিক্ষা দিতে পারেননি। অপরদিকে তার ভালো বন্ধু চার্লি এবং চার্লির পুত্র ব্রায়ান দুজনে সাকসেসফুল মানুষ আমেরিকান সিটিতে। এবং পরিশেষে আমরা দেখেছি নাটকটিতে উইলিলোম্যান নিজের জীবন আত্মত্যাগ করতে বাধ্য হয়েছিল তার সন্তানদের জন্য, কারণ তার সন্তানের রাশি ছিল ব্যবসা করতে। ব্যবসাটি হলো স্পোর্ট প্রোডাক্ট সেলিং, আর ব্যবসাটির নাম হলো রোম্যান্স লাইন বিপ। যখন তার বসের কাছ থেকে টাকা আনতে ব্যর্থ হয়, তারপর উইলিলোম্যান রাত্রে তার রান্নাঘরে বসে ভাবেন যে কিভাবে তার সন্তানদের সংকটমুক্ত অবস্থা দূর করবেন। ঠিক এই মুহূর্তে তার মাথায় একটি বুদ্ধি আসে। এই বুদ্ধিটা তার বেন তাকে দেয় যে তোমার মৃত্যুর পর কোম্পানি তোমাকে $20,000 দেবে তোমার ফ্যামিলিকে, যেটা সকল কিছুর সমস্যা সমাধান করতে সাহায্য করবে। এরপরে আমরা দেখতে পাই যে উইলিলোম্যান গাড়ি চালাতে শুরু করে এবং দ্রুততার সাথে গাড়ি চালায়, পরিশেষে তিনি অ্যাক্সিডেন্ট করে এবং মারা যায়। তার এখানের যে মৃত্যুটা এটাই বাস্তবতা, রিয়েলিজম, কারণ তিনি তার সন্তানদের ভালো ভবিষ্যৎ দেখতে চেয়েছিলেন, আর তার জন্য তার যে টাকার প্রয়োজন ছিল সেটা পূরণ করেছে তার মৃত্যুরা। অনুরূপভাবে প্রত্যেকটি বাবাই তার সন্তানকে সাকসেসফুল দেখতে চান, আর এর জন্য নিজের জীবন ত্যাগ করতে কোনো দ্বিধা করেন না। এ দ্বারা এখানে বোঝানো হয়েছে যে অ্যাথার মিলার বাস্তবতার দিকটি তুলে ধরেছে এই নাটকটিতে। এর পরের পয়েন্টটি হলো ন্যাচারালিজম। আর ন্যাচারালিজম শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিকতা। প্রকৃতিবাদ বস্তুবাদ থেকেই প্রকাশিত হয়েছে। ড্যারওয়েনের মতে প্রকৃতি জীবন যাপনের জন্য সেরা উপায়, আর এই প্রকৃতিবাদ দ্বারা যে দিকটা তুলে ধরা হয় তা হলো একটি নির্দিষ্ট ঘটনা ঘটার কারণগুলো ব্যাখ্যা করতে ও বোঝাতে চেষ্টা করে। অনুরূপভাবে এই নাটকে অ্যাথার মিলার ন্যাচারালিজম তুলে ধরেছেন, যেমন উইলিলোম্যানের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমেরিকান ড্রিম নিয়ে, যেটার কারণে তার পতন হয়েছে। তিনি বাস্তব লাইফের সাথে কোনো সম্পর্ক রাখেননি, তিনি একটি কল্পনার জগতে ভেসে বেড়িয়েছেন যার পরিপ্রেক্ষিতে শেষ মুহূর্তে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এবং আরেকটি দিক হলো তিনি তার সন্তানদের কখনোই বাস্তব জ্ঞানের সাথে সম্মুখীন করেননি, বরং তিনি বলেছেন বর্তমান বিশ্বে ব্যবসায়িক ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্মার্টনেস। এই ধরনের চিন্তা ভাবনার কারণে তার
পরিশেষে পতন হয়েছে। আর সো অ্যাম্বিশন থাকার ফলে, অর্থাৎ তার যে আমেরিকান স্বপ্নটি ছিল এর ফলে তার পতন হয়েছে। আর এইগুলোর খুব সুন্দরভাবে তুলে ধরেছে অ্যাথার মিলার তার ড্রামাটিতে। তাহলে এ থেকে বোঝা যায় যে অ্যাথার মিলার তার ড্রামাটিতে ন্যাচারালিজম ব্যবহার করেছেন। এর পরবর্তী পয়েন্টটি হলো এক্সপ্রেশনিজম। এক্সপ্রেশনিজমস নাটকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা এই নাটকেও এক্সপ্রেশনিজম দেখতে পেয়েছি। এক্সপ্রেশনিজম 20 শতকে আমেরিকান রাইটাররা নাটকটিতে তুলে ধরেন। তো এই এক্সপ্রেশনিজমের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে তা হলো বাস্তবতার বিকৃতি, পজিশনগুলো দ্রুত শিফট রয়েছে, এবং নাটকটিতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটা থাকতে পারে, এবং নাটকটি অবশ্যই বস্তুবাদী হতে হবে বা বস্তুবাদী থাকতে পারে, এবং বেশ কয়েকটি দৃশ্য বস্তুবাদী হতে পারে। তো এই নাটকের মধ্যে আমরা যেসব বৈশিষ্ট্য আমরা এখন আলোচনা করলাম সেগুলো ঠিক এই নাটকের মধ্যে রয়েছে। যেমন উইলি লোম্যান অতীতে গিয়েছেন তার ভাইয়ের সাথে আলোচনার মাধ্যমে। সে যখন ডেভ সিঙ্গেলম্যানের সাথে দেখা করে, তিনি চিন্তা করে যে তিনি ভবিষ্যতে একজন সবচেয়ে সফল বিক্রয়কর্মী হবে। এবং বাস্তবতার দিকটি হলো যখন তিনি পরাজয় স্বীকার করে এবং আত্মবলিদান দিতে বাধ্য হয় ঠিক সেই মুহূর্তে। এবং আমরা দেখেছি এই নাটকে শিফট পরিবর্তন হয়েছে। প্রথমে নাটকটি শুরু হয়েছে আমেরিকার একটি বাড়িতে, পরে সকালে হাক ওয়েগনার হাউসে শিফট করা হয়েছে, তার পরবর্তীতে রেস্টুরেন্টে শিফট করা হয়েছে, দ্রুত শিফট এই নাটকে করানো হয়েছে। আর এই নাটকে বাস্তবতার বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর বাস্তববাদীটার বিষয়টি হচ্ছে উইলি লোম্যানের মৃত্যুটা। অর্থাৎ আমরা বলতে পারি যে এই নাটকটিতে অ্যাথার মিলার এক্সপ্রেশনিজমস এই টার্মটি ব্যবহার করেছেন। পরবর্তী পয়েন্ট হলো আনরিয়েলিস্টিক সেটিং। তো আনরিয়েলিস্টিক সেটিংটা হলো অবাস্তব চিন্তা ভাবনা। এই নাটকের মধ্যে অবাস্তব চিন্তা ভাবনা হচ্ছে এটা যে তার মৃত ভাই ব্রেন তার স্বপ্নে আসে। তার মৃত ভাই ব্রেন 17 বছর বয়সে তার বাবাকে খুঁজতে আলাস্কা নামক এক শহরে যান, পথ হারিয়ে আফ্রিকার জঙ্গলে প্রবেশ করে এবং তিনি একটি ডায়মন্ডের খনি খুঁজে পান। এবং 21 বছর বয়সে তিনি একটি সফল বিজনেসম্যান এ প্রতিষ্ঠিত হন। আর এই ব্রেন উইলি লোম্যানের বারবার হ্যালোসিনেশনে আসে, আর এটাই হলো আনরিয়েলিস্টিক সেটিং। এর পরবর্তী পয়েন্টটি হলো সিম্বল। অর্থাৎ এই নাটকের মধ্যে অ্যাথার মিলার সিম্বলের ব্যবহার করেছেন। তা হলো তিনি আমেরিকান ড্রিম দ্বারা সিম্বলটাকে প্রকাশিত করেছেন। আমেরিকান ড্রিম শব্দের অর্থ হচ্ছে যে আমেরিকান যে স্বপ্নটা রয়েছে তার মধ্যে অবশ্যই তার একটি ফ্ল্যাট থাকবে, তার একটি গাড়ি থাকবে এবং তার সন্তানেরা ভালো স্কুল কলেজে পড়াশোনা করবে। অর্থাৎ সারসংক্ষেপে যেটা বলা যায় যে নেম, ফেম, মানি এই তিনটা অবশ্যই থাকবে। তো উইলি লোম্যানের নেম, ফেম, মানির খুব একটি আগ্রহ ছিল। যদিও পরিশেষে আমরা দেখেছি তিনি একজন সফল ব্যক্তিতে পরিণত হতে পারেননি, তারপরও তার মধ্যে একটি আমেরিকান ড্রিমের বিষয়টি খুব তাৎপর্যপূর্ণভাবে রয়েছিল। যখন বিপের মা লিন্ডা লোম্যান বিপকে বলেন যে তার বাবা চাকরি থেকে কোনো বেতন পান না, এই কথা শোনার পর বিপ লোম্যান যখন বলেন যে তাদেরকে চিন্তা করতে হবে না, সে একটি ব্যবসা শুরু করবে, আর ব্যবসাটি হলো প্রোডাক্ট সেলিং বিজনেস। এই কথা শোনার পর লিন্ডা লোম্যান তার বেডরুম থেকে এসে বলে যেটা $1,000,000 ধারণা। অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে যে তার টাকার প্রতি, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে অর্থাৎ মানি, নেম এবং ফ্রেমের বিষয়টি খুব আগ্রহভাবে চেয়েছিলেন। আর এটাই হলো আমেরিকান ড্রিম। আর এই আমেরিকান ড্রিমই হলো এই নাটকের সিম্বল। অর্থাৎ অ্যাথার মিলার এই নাটকটিকে সিম্বলেরও ব্যবহার করেছেন। এবং পরিশেষে কনক্লুশন, এখানে আমরা বলতে পারি যে উপরের সমস্ত আলোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম বা জানতে পারলাম যে অ্যাথার মিলার তিনি বিভিন্ন ড্রামাটিক টেকনিক মিশ্রণ করে এই নাটকটি তৈরি করেছেন। তার ড্রামাটিক টেকনিকের মধ্যে বস্তুবাদিকতা, প্রকৃতিবাদ, আনরিয়েলিস্টিক সেটিং অন্তর্ভুক্ত। আর তার ড্রামাটিক টেকনিকগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন উইলি লোম্যানের চরিত্রের মাধ্যমে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আশা রাখি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।